ধামাকা ধামাকা ধামাকা, আজকে আবার কিন্তু একটা ধামাকা আসছে। আজকে আবার কিন্তু একটা ইউটিউবে ঝড় উঠবে, আজকে আবার কিন্তু ফেসবুকে ঝড় উঠবে, এবং আজকে আবার সমস্ত সোশ্যাল মিডিয়াতে কিন্তু আবার একটা ঝড় উঠবে। সো হ্যালো গাইস, আমি দীপ, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো শাকিব খানকে নিয়ে এবং প্রিয়তমাকে নিয়ে, যার কিন্তু আজকে আবার একটা আপডেট আসতে চলেছে। সো কি আপডেট আসবে বা কি আপডেট আসার চান্স সব থেকে বেশি আছে, আমি কিন্তু সেই সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। প্লিজ ভিডিওটা একদম শেষ অবধি দেখো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো বিষয়টা হচ্ছে, এখনো অবধি কিন্তু শাকিব খানের দুটো লুক কিন্তু এসেছে, এবং আমরা প্রত্যেকে এটা জানতাম যে শাকিব খানের কিন্তু এখনো অবধি তিনটে লুক নাকি থাকতে চলেছে এই সিনেমার মধ্যে। সো প্রথম একটা চান্স রয়েছে যে শাকিব খানের তিন নম্বর লুকটা কিন্তু এই আজকের আপডেটে কিন্তু আসতে পারে। আজকের এই আপডেটটা কিন্তু আসবে উপার বাংলার সময় অনুযায়ী সন্ধেবেলা 6টার সময়। তার মানে কিন্তু এখানে আমাদের ভারতবর্ষে কিন্তু এই লুকটা আসবে প্রায় 5:30টার দিকে। আচ্ছা, সেকেন্ড একটা পসিবিলিটি আছে, শাকিব খানের কিন্তু প্রিয়তমার ফার্স্ট লুক কিন্তু চলে এসেছে। তো প্রিয়তমার কিন্তু কোনো টিজার কিন্তু আসতে পারে, প্রিয়তমার কিন্তু একটা টিজার আসার কিন্তু একটা সব থেকে বেশি পসিবিলিটি আছে। তারপরে একটা চান্স আছে যে কুরবানি ঈদের যে গানটা প্রিয়তমাতে থাকতে চলেছে, তার কোনো একটা আপডেট দা বা তার পোস্টার বা তার কোনো টিজার বা গ্লিমস কোনো কিছু কিন্তু আসতে পারে। সো এই যে তিনটে পসিবিলিটি আমি বললাম, হয় টিজার না হলে শাকিব খানের কোনো থার্ড লুক বা কুরবানি ঈদের গান, এই তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু এই আজকের আপডেটে কিন্তু একটা আসার সব থেকে পসিবিলিটি আছে। এবার দেখা যাক কোনটা অ্যাকচুয়ালি আসে। তোমাদের কি মনে হয়েছে কোনটা সব থেকে বেশি আসার চান্স রয়েছে, আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের কিন্তু যা আপডেট আসবে আমি কিন্তু তার সেটাকে নিয়ে কিন্তু ভিডিও অবশ্যই করব। প্লিজ ভিডিওটা একদম শেষ অবধি দেখো, এবং চ্যানেল এর নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।